আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে কতদিন ধরে কইরাম যে একটা নতুন রেসিপি আপনাদের লগে শেয়ার করবো। আর ওই যে দেখতে পাররা এখানে আমি একটা খোসমা ডাব লইছি, খোসমার মাঝে ওই যে এখন ও ডাব দিয়ে আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি বানাইমু। এটা আমি অবশ্য আরও আগেও খাইছি, চিংড়ির মালাইকারি হয়। তো এটা আমি বাজার থেকে একটা খসি দেখি একটা ডাব কিনে আনছি, এখন এটার আমি সুন্দর করে একটু প্রসেস করবো। এটার মুখার সাইড আগেই আমি মানে যার কাছ থেকে আনছি খাটিয়ে আনছি, আর এখন আমি বাকিটা প্রসেস করলাম। আর যে দেখতে পাররা ভিতরে এটার মানে শাঁস আছে, সাদা শাঁস যে, আর ফানিটা এখন আমি লই লইলাম একটা মগর মাঝে, এক মুখ ফানিছে মাশাল্লাহ। তো এখন বাকিটা প্রসেস করবো। এটার সাইডটারে আমি সুন্দর করে একটু খাটিয়ে লইমু, যাতে করে সুন্দর করে ইয়ে করা যায় আমার যে চিংড়ি মাছ বা যেগুলো সব কিছু দিমু মশলা, ওটা যাতে আমি খুব সহজে দিতাম পারি। ও যে দেখতে পাররা ভিতরে যে ডাবের একটা শাঁস থাকে ভিতরে ওটা। তো চিংড়ি মাছ রান্না করার লাগে এখানে আমি লইছি হয়েছে গিয়ে একটা পেঁয়াজ, একটু রসুন দুই কোয়ার মতো রসুন লইছি, একটু আদা আর দুইটা এলাচ, আর রয়েছে গিয়া ফার্স্টটা কাঁচামরিচ, একটা টমেটোরে সুন্দর করে কষি করে কাটিয়ে লইছি। এখন আমি যেহেতু এটা ডাবের ভিতরে আমি নাড়াচাড়া করতে পারতাম না চামচ দিয়া, এই কারণে আমি ছোটো একটা বাটির মাঝে সবগুলো মশলা একসাথে মিক্স করে লইমু আগে করিয়া, তারপরে আমি ডাবের ভিতরে সবগুলা দিমু। তো এখানেও পেঁয়াজ রসুন আদার লগে মরিচ দিমু, আর হয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, আর হয়েছে পরিমাণ মতো লবণ। তো এখানে আমি কোনো ফানি ইউজ করতাম না, ডাবর যে ফানিটা হয়েছে এই ফানিটা দিয়ে আমি আজকে ও চিংড়ি মাছটা রান্না করব। তো এখন আমি সামান্য পরিমাণ ডাবর ফানি দিয়া এটারে আমি একটু মিক্স করে লইম। তো আমার ফানি দেওয়া শেষ, এখন আমি এটারে একটু মিক্স করে লইম। এই সবটা দিলাইম হয়েছে ডাবের ভিতরে। তো যেহেতু নাড়াচাড়া করা যেত না, দেখছোই আমি এখন ও চিংড়ি মাছগুলা দেখতে দেখছেন যে চিংড়ি মাছগুলা অনেক বড় বড় আছে। তো আমি ওগুলারে একটু মশলাটা সহ মিক্স করিয়া তারপরে আমি ডাবর ভিতরে সবগুলারে ঢুকাই দিমু। তো এতে করিয়া কি তৈব যে চিংড়িটার গার মাঝে মশলাটা একটু লাগি থাকব। আর এখন আমি এগুলারে একটা একটা করে চিংড়ি ডাবর ভিতরে দিমু, আর মুখাটা বেশি বড় করি নাই ছিদ্রটা, কারণ হইল গিয়া এতে করিয়া বাপ সবটা পাড়ি আইব, এই কারণে ছোটো একটা বাপ ইয়ে করছি। এখন আমি আস্তে আস্তে সবটি চিংড়ি ওটার মাঝে দিমু। এইভাবে ডাব চিংড়ি মানে খাইতে এত মজা, খুবই অসাধারণ একটা রেসিপি। আমি আরও দুই একবার খাইছি ইলাহান রান্না করিয়া, বাট আমি শেয়ার করতে পারছি না। তো ভাবলাম যে আজকে আপনার লগে শেয়ার করি। তো বাকি চিংড়িগুলোও এখন আমি সেম ওলাহান এটার লগে মশলার সাথে মিক্স করিয়া আমি ডাবর ভিতরে দিলেইম। তো অনেকে চাইলে আপনারা এটার সাথে দুধও ইউজ করতে পারেন, তো আমি আজকে দুধ দিলাম না, আজকে আমি মরিচ দিয়ে একটু জাল জাল করেই রান্না করবো। আর যেহেতু এটা ডাবের ভিতরে রান্না হয়, ডাবের শাঁসটা থাকে, ডাবের ফানিটা থাকে, এটা খাইতে কিন্তু খুবই মজাদার, খুবই অসাধারণ একটা রেসিপি। আর বোঝাই যাইতো না যে এটা আমরা মাছ খাইলাম, বোঝা যায় পুরো একটা মানে খুব চিকেন টাইপের ইলাহান। তো ও যে দেখতে পাররা আমার সবটা চিংড়ি মাছ ডাবর ভিতরে দেওয়া শেষ। তো এখন বাকি রয়েছে গিয়ে আপনার তেল। তো এখন আমি সয়াবিন তেল ইউজ করবো। তো আমি দুই চামচের মতো সয়াবিন তেল এখন অন দিমু। আর রয়েছে টমেটো। তো টমেটো গুঁড়ো আমি ছোটো করে কাটিয়ে লইছি, তো এখন সবগুলো টমেটো এটার ভিতরে দিলাম। এসবগুলো অনেক সুন্দর হয়ে যাইব। তো আমি এটা চামচটা দিয়ে একটু ভিতরের দিকে দিলাম। আর ও যে হয়েছে গিয়া চার পাঁচটা কাঁচামরিচ, চাইলে আপনারা একটু খাটিয়া দিতে পারেন, আমি এখানেও খাটছি না, বিকজ হইল আমি আস্তায় ইউজ করছি, কারণ আমি একটু লাল মরিচের গুঁড়া দিছি এই কারণে। তো টমেটো কাঁচামরিচ সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ, এখন একটা তেজপাতা খাটিয়া দিলেইছি সুন্দর করে চিরিয়া, তেজপাতা দেওয়ার কারণে একটা ফ্লেভার আইব এই কারণে। তো সয়াবিন তেল এখন এনে ইউজ করবো পরিমাণ মতো। তো প্রথমে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিলাই।
তেলটা হইল গিয়ে আপনার যার যতটুকু বালা লাগে এটার মাঝে দিতে পারেন, বা একটু তেল কম দিলেও বালা বেশি হইলেও সমস্যা নাই। কারণ তো আমার কাছে লাগে যে একবারে দুই টেবিল চামচে কম হয়ে গেছে, সো আমি আরও একটু দিলেইছি। আর এখন সবগুলো দেওয়া শেষ, এখন আমি এটারে নিয়ে চুলার উপরে বসাই দিব আর রান্না পর্যন্ত অপেক্ষা করবো। ও যে দেখতে পাররা, তো আমি আর একটু সুন্দর করে চামচ দিয়ে এটারে ভিতরে ঢুকাইয়া দিলাম। যেহেতু ডাবর পানি ইয়ে করবো, ডাবর পানি ইউজ করবো, এই কারণে আমি এনে আরও একটু এক টেবল চামচ ডাবর পানি দিলাম, যাতে করে এটা ভিতরে যেহেতু আমি একলগে ডাকিয়া দিলাম হয়তো নিচে দিয়ে যাতে ফুরে না, তার সময় আমি এখানে একটু ডাবর পানিও দিলাম। তো শেষ, আমার আর পানি লাগতো না, এখন এটা নিজে নিজেই কুক হইব। তো এখন আমি এটারে চুলার উপরে বয়াই দিব। ও যে দেখুন অনেক ইয়ে বোঝা যান না, তারপরেও আমি দেখাইলাম এইরকম হয়েছে। তো যে চুলার দ্বারা আইসি একটা স্ট্যান্ড বয়াইছি, আর এখন আমি চুলাটা ডাবটা বসাই দিলাম চুলার উপরে। তো এটা রান্না করতে বাকা সময় লাগবো, কারণ ডাবের ভিতরে তো বুজরা আস একটু লেট করে রান্না হইব। তো আমি এখন একটা ছোটো ডাকনা আছে আমার ঘরও, আমি ও ডাকনাটা দিয়ে সুন্দর করে ডাকিয়ে দিই মজা ওটা। আর এখন হয়েছে গিয়া একটু সময় রান্না হওয়ার পরে আমি কেন গোলমরিচর গুঁড়া, গোলমরিচ, তারপরে হয়েছে জিরা আর হয়েছে লং, ও জিনিসগুলারে আমি গুঁড়া করিয়া লইছি। এখন আমি ওটা দিলাম, কারণ গোলমরিচের গুঁড়া দিলে এটা আলাদা একটা ফ্লেভার আয়, লংয়ের গুঁড়া, গোলমরিচ আর হয়েছে খাসা জিরা। তো ও ওটা দিলাইছি আমি ওটার ভিতরে, এটা প্রায় 20 মিনিট পরে দিছে, কারণ মাংস বোঝা যায় যে মানে চিংড়ি আমার অর্ধেক রান্না হয়ে গেছে, ও পর্যায়ে আমি ও মশলাটা দিছি। শেষ, এখন আমি আর এটারে দড়া লাগতো নাই, আর রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো, তারপরে আমার রান্না শেষ হইলে আমি আপনারা নামাইয়া দেখাইম। ও যে দেখরা ডাব কিন্তু আসিল সবুজ কালারের, এটা ফুরিয়ে একবারে কিলাখান হয়ে গেছে। তো যে আমি একটু দেখাইলাম, ও যে দেখুন দোয়া উঠের, খুব বেশি দোয়া উঠের, বোঝা যার যে ভিতরে এটা ওর। তো ওরকম ডাবটা একবারে মানে একবারে ফুরিয়া একবারে লাল হয়ে গেছে গিয়ে, আর নিসমুখও একবারে খালা খালার মতো হয়ে গেছে। ও যে আমি আরও একবার দেখাই দিলাম কিলাখান হয়েছে এটার অবস্থা দেখুন। এখন আমার এটা রান্না শেষ, তো এখন আমি উঠাই আনছি। তো নিজগালা একবারে জ্বলি গেছে, একবারে খালা ফুরি গেছে, ও যে দেখুন একবারে আংরার মতো হয়ে গেছে, লাখড়ি যে খালাখান ফুরিয়া খালা হয়ে যায় সেম এইরকম হয়ে গেছে। তো এখন আমার ডাব চিংড়ি রান্না শেষ, তো এখন আমি ডাব চিংড়ি বার করবো, দেখি কিলাখান হয়েছে। অবশ্য গরম গরম দোয়া উঠের, বুঝলাম না কিলাখান হয়েছে, তারপরও চলুন দেখি নামাই। উপর দিক দিয়া দেখতে কালারটা মাশাল্লাহ সুন্দর হয়েছে। তো এখন আমি ছোটো একটা চার চামচ দিয়া এগুলোর আমি নামাইমু, একটু আস্তে আস্তে নামাইতাম হইব, কারণ হয়তো ভাঙ্গি যাইতে পারে, এটা তখন কুক হয়ে গেছে, সো এটা অনেক নরম সফট থাকব, সো একটু কেয়ারফুলিভাবে নামাইলে এটা ভালো হইব। অনেক সুন্দর হয়েছে আর অনেক একটা নাইস একটা ফ্লেভার বার হয়েছে চিংড়ির তাকি। ও যে দেখতে পাররা মাশাল্লাহ, আসলে ডাব চিংড়ি খুবই মজাদার একটা খাবার, বাট আমরা সচরাচর এটা অনেকে খাইতেও জানে না বা অনেকে রান্না করে না, সো এর লাগে আনকমন লাগে। বাট এটা আপনারা যারা যারা দেখছেন আজকে অবশ্যই আপনারা ট্রাই করিয়া দেখবা যে ডাব চিংড়ি খাইতে কত মজা। তো অনেকে অনেক লাখান খায়, ইন্ডিয়া আমি কয়েকদিন আগে গেছিলাম, তারা অন্য খাইয়ে আইছে আমি ডাব চিংড়ি, তারা এটা খায় যে চিংড়ি মালাইকারি। তো আমরা দেশেও হয় চিংড়ির মালাইকারি অনেকে, তো এটা দুধ দিয়ে রান্না করা যায় যার যেরকম ভালো লাগে। তো আমি আজকে একটু জাল জাল করে রান্না করছি, আর স্পেশালিস্ট হইল গিয়া যে ডাবের ভিতর যে শাঁস থাকে ক্ষীর ওটা আর ডাবর পানি, সো কেন কোনো পানি ইউজ করছি না, এইরকমভাবে রান্না করছি। আর স্পেশালি হইল গিয়া এটার যে ফ্লেভারটা আর খুবই সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। তো ও আর কি আজকে আমার ডাব চিংড়িটা, তো শেষ, আমার সবটা বার করা শেষ হয়ে গেছে কি।
তো এখন তো বাকা সময় হয়ে গেছে, এখন খাওয়ারও টাইম হয়ে গেছে, আর খাইলেই মু এখন ও যে দেখরা, আর ভিতরে একটু ঝুল রয়েছে, ওটারে আমি এখন একটু ডালিয়া সবটা লইলেই মু ও যে লওয়া শেষ হয়ে গেছে। মজাদার ডাব চিংড়ি রান্না। তো যারা যারা দেখছেন অবশ্যই আপনারা বাসা ট্রাই করবা, এরকম ডাব চিংড়ি রান্না করিয়া খাওয়ার লাগে, খুব একটা মজাদার খানি। আর এটা ফুলার সাথেও খাইতে ভালো লাগে, আর সাদা ভাতের লোকও মজা লাগে। তো আমি সার্ভ করছি, এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে রেসিপিটা, আর দেখতেও ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাসা ট্রাই করবা, আর বাসাত বানাইয়া খাইবা, আর আমারে জানাইবা কিলাহান হয়েছে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।